कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আমি তো ভাবতাম যে আমাকে এলাকায় শুধুমাত্র এটা হয়, মানে যেটা একটা ট্রেন শুরু পুরো এলাকা ছড়ে, মানে পুরো দেশ ছড়ায় যায় কিন্তু। আবার ভারোত্তোলন প্রতিযোগিতা হইতো আমাদের মাঠে, যখন খেলতে যেতাম সবাই ভারোত্তোলন করতো, মানে আমারই উড়াইত আর কি, চার পাঁচজন, মানে ওকে খেলা খেলা কি বলার আগে কি করবো বলা গেছে, খেলার কিছু নাই, চল সাউন্ডে উঠাই তিন চারজন, প্রথমে তিনজন মিলে উঠাই দেখি কে উঠতে পারে, তারপর দুজন মিলে উঠাই, তারপর বড় একটাতে আমি একাই উঠাবো, বাবা উঠে দেখে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কি এসএমএস পড়বো, এখন আমরা কোত্থেকে পড়বো এসএমএস কমেন্ট? আই ডোন্ট নো, আমার এসএমএস, আমার এখানে এসএমএস ভরপুর এসএমএস। আচ্ছা আমি দেখি যে ফেসবুকে কি অবস্থা আমাদের। বাই দ্য ওয়ে আমার নতুন চশমা, ও এখন তো লাইভে আমার চশমা দেখা যাচ্ছে, ও লজ্জা রে, আমি মুখ ঢাকে রাখি প্লিজ, লজ্জায় মানুষ মুখ ঢাকে সে চশমা ঢাকতেছে প্লিজ। আমার নতুন এইটা কি সুন্দর, আমি তো আজকে কম সুন্দরটা পরে আসছি, কালকে পরে আসুন সব চিজে সুন্দর রে ভাই রে ভাই। আচ্ছা এখন তো আমাদের দুইটা লাইভ, আগেরটা একজন এখনকারটা দুইজন, আমরা তিনজনকে পাইছি। আচ্ছা নতুন লাইভ থেকে আমরা কমেন্ট পড়তে শুরু করি, মিরপুর থেকে সজল ভাইয়া আমি এখন উত্তরায় আছি, তাইলে আমি কি মিরপুর লিখবো নাকি উত্তরা লিখবো? উত্তরা লিখবো অবশ্যই, তুমি উত্তরা না ভাই মিরপুর লিখো, আমরা মনে করবো উত্তরা। আরেকটা আফরা আছে আমাদের, খাদিজা একটা লিখেছেন আট ভাইয়ের চশমায় কি পাওয়ার আছে? আবার দেখা পাইলাম, সাদিয়া শশী লিখেছে হাই কেমন আছো তোমরা, আমরা ভালো আছি, আমি ভালো আছি, আমার চশমাটা কেমন আছে কেউ বলতো, কথা বলতো না, আমার আমার ভালো লাগে না, আমি জামুগা ভাই, আমি যাই আমার চশমা কথা কেউ বলে না ভাইয়া, আমি মীরা, তো আমি মীর, আমি মীরা মতলব থেকে, ভাইয়া আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি, এখন ফোন করতে পারি না, এখন কি করব, তোমরা যদি জানো কিভাবে খোলে তাহলে বলো প্লিজ, পাসওয়ার্ডটা কিভাবে খোলে আমি জানি। আমি প্রথম তুমি মোবাইলটা নিবা, মোবাইলটা নিয়ে পাসওয়ার্ড টাইপ করবা, তারপর ওকে দিবা খুলে দিবা। আচ্ছা ও যদি পাসওয়ার্ড না জানে তো এসএমএস করছে কি করে? অন্য মোবাইলতে করতেছে, তো অন্য মোবাইল দিয়েই কল করুক। হ্যাঁ ওটা কি দরকার। সুমাইয়া তুশি লিখেছে হ্যাঁ ভাই আমি তোমাদের অনেক আগে থেকে শুনি, থ্যাংক ইউ, ভেরি গুড, আপনি অনেক আগে থেকে শুরু করছেন। মুহাজ রহমান লিখেছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। কি মিথিলা আক্তার মুন লিখেছে নাট আমি তোমাকে নিয়ে ফাগুনি পূর্ণিমা রাতে পালাতে চাই, চলো। পূজা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, ভাইয়া কেমন আছো, আজকে এসএমএস করা ঠিক আছে? হ্যাঁ আজকে একদম ঠিক আছে। ও পূজার সেদিন আমি ওই যে ভিডিওতে দেখাই দিছি সেই স্পেস লিখে স্পেস লিখে করতো, আজকে সে সুন্দর মতো লিখছে, হ্যাঁ পূজা পারফেক্ট আছে আজকে। এখন থেকে এমনি পড়াবো, কিছু কিছু প্রেম সরকারি কেসের মতো হয় না, ফাইল বন্ধ হয় আর না এগিয়ে যায়, মাঝখানেই থমকে থাকে। ওকে ভাইয়া আমি মীরা, মীরাটা প্রিন্সেস লুবনা কুমিল্লা থেকে লিখেছে, ইয়ে এক্সাম না দিয়া অটো প্রমোশন পাইয়া সেকেন্ড ইয়ারে উঠে গেছি, কি যে আনন্দ, আহ জানো এইটা আমার কলেজ লাইফের ফার্স্ট ফার্স্ট ভাইরাস, ফার্স্ট কলেজ লাইফের ফার্স্ট ভাইরাস কোভিড 19, এটা পুরো পৃথিবীর জন্য ফার্স্ট ভাইরাস, তোমার কলেজ লাইফের ফার্স্ট ভাইরাস, কি আশ্চর্য। আচ্ছা যারা যে প্রমোশন পায় অটো প্রমোশন পায় উঠে গেছে তাদের জীবনে কোনো এফেক্ট পড়বে না? আমাদের জীবনে তো একটা বাংলা পরীক্ষা খারাপ করলে আব্বাকে তো শেষ, তার জীবন জীবন শেষ, তার জীবন শেষ, এবার কি করে খাবি? হ্যাঁ বাংলায় তুই 35 পাস, হ্যাঁ তার জীবন তো আমার জীবন 10 মিনিটের মধ্যে মূল্যহীন করে দিবে, হ্যাঁ শেষ, আমার জীবনে তো আমার কিছু হবে না, আর কি হবে না, ভ্যালু শেষ, বাংলায় তখনই ভাবতাম জীবনে প্রিয়ামণি লিখেছে আমি গাড়ি ভাড়া 5 টাকা বাঁচাতে মাঝে মাঝে হাঁটি, এ সময় হাঁটতে হাঁটতে আমি 20-30 টাকার কিছু খেয়ে ফেলি, ভাড়া তো সেভ হলো, ভেরি গুড। এবার হচ্ছে আমার এরকম কাহিনী হয়, সেটা হচ্ছে কি
ওই যে এখন তো মোটামুটি জিমে যাই না, করোনা কালীন সময়ে এক মাস গেছিলাম, তারপর আবার বন্ধ করে দিছি। তো এইবার হয় কি, 30 মিনিট তো মিনিমাম হাঁটা লাগবে। 30 মিনিট হাইটটা মনে কর খিদা লাগছে, যা একটু চটপটি খাই, একটু পুরি খাই, কালিম খাই, শেষ। 30 মিনিটের হাঁটাহাঁটি সব মানে হাঁটতে খেলাম, হাঁটতে হাঁটতে মনে হলো আরে বাহ ঝালমুড়ি আলো তো খুব লেবুর ঘ্রাণ বেড়েছে, একটু ঝালমুড়ি খাই। মানে নাটবাড়ি কিন্তু এগুলো খুব পিনি, যে ঝালমুড়ি চটপটি ভেলপুরি, মানে এ যে কোনো মুহূর্ত হঠাৎ করে দেখবেন যে আপনি দুজনে একসাথে হাঁটতেছেন, রোমান্টিক, একটা রোমান্টিক ওয়াক উইথ নাট ভাই, হঠাৎ করে দেখবেন নাট ভাই নাই। কি ব্যাপার, এই মাত্র আমার বকুল দাবা করে হাঁটতেছিলাম একসাথে, নাট ভাই গেলে কোথায়, পৃথিবীর অন্য কোথাও না খেয়ে যা দুইটা ফুচকার দোকান একটা ঝালমুড়ি দোকান খুঁজবেন পাই যাবেন, যে সাইডে দাঁড়িয়ে খুঁজেছে লেবু দেন বাড়ায়া, এটা দেন একটু দেন, দেখ খাইতে চুপচাপ করে মশা মশাই খাইব। সেদিন তার ঝালমুড়ি পিনি করছিল মনে আছে ভাই? ও হ্যাঁ, আমার ঝালমুড়ি পিনি, আমরা শো শেষ করে মানে পুরা গুগল সার্চ এর মতো, গুগল সার্চ এর মতো পুরো এলাকা সার্চ করে একটা একটা একটাই পাইছি। সে ভালো বানাইছে, আমরা খেয়েছি। আর হয় না আজকাল সব বুঝে ফেলায়। সাইরা নাজিন ডেমরা থেকে লিখেছে, SMS করলে সবার থেকে 2 টাকা আমার থেকে 3 টাকা কেন কাটে, কোম্পানির সাথে আমার কি শত্রুতা? বন্ধুরা মিলে আড্ডা দিতেছি রাস্তায় বসে, মাঝখানে আমরা তো আপনাদের বিরক্ত করতেছি, বন্ধ করে দেন আড্ডাটা, আপাতত বন্ধ রাখেন, আমরা শেষে চলে যাবো, আমরা থাকতে আসিনি। সত্যবাদী বাটপার মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া কদিন হলো কারো সাথে বাটপারি করতে পারি না, কি করি বলো তো, তুমি এক কাজ করো, তুমি অন্য নামে আমাদেরকে এসএমএস পাঠাও, এটা আমাদের সাথে বাটপারি হবে। খাদিজা আক্তার লিখছে, ও মা গো বল্টু ভাইয়ের চশমা দেখে আমি 10 মিনিট কুমাইছিলাম। 10 মিনিট তো হয়নি, আমি লাইভে আইছি, কি মিথ্যা কথা, কি মিথ্যা কথা, যাও 10 মিনিট কুমা থেকে আসো, এসব চাওয়াজি করলে হবে না, যাও থেকে আসো। নিশা লিখেছে ভালুকা থেকে, তোমরা হয়তো জানো না তোমরা আমাদের কাছে কি, আমরা সব লিসেনাররা বসে থাকি শুধু তোমাদের শুনবো বলে। আমরা কি জানি আসলে, আমরা কি, তোমরা জানো না আমরা কি। আচ্ছা আজকের রাশিফল জানতে চেয়েছে কে, আবু সাইদ। কিরা আবু সাইদ বলেছে, আমার জন্মদিন 27/7/2002, এই সাথে কোন মাস পরে, সেপ্টেম্বর না? 7 সেপ্টেম্বর হয়, আগে পড়তো, এখন তো চেঞ্জ কেমনে সেপ্টেম্বর পরে, সাথে পড়বে হচ্ছে জুলাই পড়বে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই না আগে পড়তো ভাই, এখন চেঞ্জ হয়েছে, জুলাইয়ের হচ্ছে 27 জুলাই কি পরে, 27 জুলাই পরে হচ্ছে সিংহ রাশি। ও রে, 27 জুলাই করা রোহিত পরে ভাই, নতুন কোন উদ্যোগ গ্রহণে সচেষ্ট হতে পারেন, কোন ভুল থেকে শিক্ষা নিতে পারেন, অতিরিক্ত খরচের জন্য চাপ বাড়বে, বুদ্ধি বলে লাভজনক পরিবর্তন আনতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়ি থেকে এই কথাটি লিখছে, SMS নাম্বার 375। নাট, আপনি কি হ্যাপি নাকি ম্যারিড? নাট বলল, আই এম হ্যাপিলি ম্যারিড। জীবনের এই সজল ভাই, আচ্ছা জীবনের এই পর্যায়ে এসে এই জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করি, ট্রাই টু নো ইওর সেলফ ফার্স্ট দেন আদার্স। বাবা লিখেছে রোহান মজুমদার। হ্যাঁ, এবার তো গর্বে আমার মাথাটা ফুলে যাচ্ছে, আগে বুক ফুলতো, এখন বুকে একটু সমস্যা আছে, আবার ফুলে গেলে অন্যরকম দেখায়, এই জন্য মাথা ফুলাইছি। পরি লিখেছে, চিন্তা করবেন, পয়েন্ট টু বি নোটেড, পরি এঞ্জেল, আকাশ উঠতে পারে, বাতাসে উঠতে পারে, জীবনে দেখছো, সবাই যাকে দেখে নাই কিন্তু ভালোবাসে, পরীর মতো বউ চায়, পরীর মতো বোন চায়, আসলে এই জিনিসটা কি এইটাই বুঝলাম, গার্লফ্রেন্ড চায়, এখন যেটা পাই ওটাই পরি, আর কাছে সেই পরি লেগে যায়, বল টু আই লাভ ইউ। তোমার ডানা আছে পরি? ডানা আছে, তুমি উড়ে উড়ে আমার বুকে এসে বসে পড়ো, কিন্তু বেশি ভারী হইলে সাইডে বসো। পরে দম পাবো না। নাদিয়া শশী লিখেছে, ওয়াও আজকে ফার্স্ট তোমরা আমার কমেন্ট পড়লে, আমি অনেক অনেক খুশি ভাইয়া। জোনাকি লিখেছে নারায়ণগঞ্জ থেকে, হ্যালো ভাইয়ারা কেমন আছো, অনেক দিন পর SMS করলাম, আমার তো ফোন নাই তাই তোমাদের দেখতেও পারি না, দরকার নেই, খালি তুমি এক কাজ করো, অন্য কথা ধার করে জাস্ট আমার চশমাটা একবার দেখো, অনেক কিছু লাগবে না, চলো আমরা ফান কলে চলে যাই, এত তাড়াতাড়ি আপনি পরিচিত কেউ ফোন কল করবেন নাকি, পাইরেসি লাগতেছে আমার কাছে ব্যাপারটা, তাড়াতাড়ি 41 বাজে এখনো তাড়াতাড়ি মনে হচ্ছে, না আমার কাছে পাইরেসি লাগতেছে, বিশ্বাসই করতে পারতেছি না, এত তাড়াতাড়ি কেন যাবো আমি, উফ ভাই। আজকে যে জিয়া ফোন দেয় কি করবেন, কল তো কি জিজ্ঞেস করবো, কোন যেটা গান্ডা গান্ডা গাইতে বলবো, আচ্ছা ওই জিয়া সিঙ্গার জিয়া,
আমাদের ভাবুক জিয়া না, ভাবুক জিয়া তো কই যে গেল ভাবতে ভাবতে, ছেকা জিয়া ছেকা খেয়ে আর ফোন টোন করে নাই দেনি। ক্যাপিটাল খুব ভালো, ভালো, ভেরি গুড। হ্যালো হেলসি, হ্যালো হেলসি তো, হ্যালো আরে আর কত হেলবো, হেলতে হেলতে পড়ে গেলাম তো। ফান কর, একটা ব্যাপার জানিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আজকে কিন্তু দুটি স্পেশাল শো আছে নাট বল্টুর পরে। হ্যাঁ হ্যাঁ, দুইটা স্পেশাল। আমি আমি বুঝি না, ওই যে ধামাল সিনেমাটা দেখছেন? হ্যাঁ, ওই ধামালে যে ইয়ে থাকে না, যে আদি ওই সব সবকিছু পরে জানে, আমার মাঝে মাঝে আমার এই শোতে আমার ওই ধামালের আদির মতো লাগে। আচ্ছা, মানে আজকে শোতে আমাদের স্পেশাল দুটো শো হবে আমাদের স্টেশনে, আমি জানি না, মানে লিসাদের সাথে আমাকে শুনতে হইতেছে। তো শো শুরু হওয়ার সাত মিনিট পরে অফিসে আসলে তুমি আর কি জানতে পারবা? না, সে তো আসবে, যার ডিমান্ড বেশি সে তো পরে আসবে। তাহলে ডিমান্ডটা আরো এত বাড়াও যে মোটামুটি আরো 53 মিনিট পরে আসতে পারো এরকম। ঠিক আছে, কালকে থেকে আমি তো আজকে ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েসে রূপম ইসলাম লাইভ থাকবে, মানে রূপম ইসলাম থাকবে, মানে কলকাতার রূপম ইসলাম, কলকাতা। হ্যাঁ, ফসিলস এর আই লাভ ফসিলস, মানে ফসিলস একটা গান, ও মাই গড, পুরোপুরি রকস্টার ভাই, এটা সত্যি সত্যি 100%। তাহলে লিসেনারদের বলবো ভাই, মিস করো না, ফসিলস এর গান জাস্ট অসম, এবং রূপম দা তো ও মাই গড, একেবারে 9টা থেকে 11টা পর্যন্ত। আর ঠিক 11টায় শুরু হয়ে যাবে একেবারে প্রথমবারের মতো সেই তুমি আমি আর গান। হাই হাই, মানে দুইটা প্রোগ্রাম আজকে পড়ব, 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা। আর আমি জানি না এটা মেজাজ আমার, কিন্তু যে ওটা কে করতেছে, আমি আমি আর আপনি করতেছি? তুমি আমি নাট বল্টু ছেড়ে দেবো, তাহলে বাচ্চারা ঘুমাবে রাত্রিবেলা, মানুষ একটু সফট রোমান্টিক গান শুনতে চায়। তখন তো আমি এভাবে কথা বলবো নাকি? তখন আমি এভাবে কথা বলবো যে দেখেন দেখেন আপনারা শুনছেন, আপনার হইতেছে না, আমি বলতেছি আপনারা শুনছেন তুমি আমি উইথ নাট বল্টু, নিচে ছোটটা বিরোধী এভাবে বলবো যে না, আমাকে এসএমএস করেছে পূজা, পূজা মুন্সিগঞ্জ থেকে, ভাইয়া পরশুদিন ভাই আমি নিজেই তো ঘুমাইলাম, একটা এসএমএস করতে বলতে দেব দেব ঘুমাই গেছি, এরকম দেব কি ব্যাপার, বল্টু ভাই ঘুমাই গেছে না, তাই ঠিক আছে আমরা আমরা না করাই ভালো সেটা। মনে করেন আপনি শুরু করলে কেমনে করতেন? আমি শুরু করলে মনে করেন যে ইভেলি প্রেজেন্ট, তুমি আমি আর গান, তুমি আমি আর গান, তাহলে আমাকে শোনার কি দরকার, গানই শুনেন, এটাই শেষ আপনার কথা? শেষ, তাইলে ভাই এর লিগে চালা কি, মানে হিট করার জন্য খালি গান শুনে হিট করবো, কত কইতে ভাই আমি এসে শুনছি না। আপনি বললেন আমার আমার যে আজকে বলতো আসে নাই, আচ্ছা এই উপলক্ষে একটা স্যাড সং, আজকে বল্টু আসছে খুব মেজাজ খারাপ, এই উপলক্ষে আবারও স্যাড সং, আজকে আমার মন ভালো কিন্তু এই মন ভালোটাকে আমি উদযাপন করতে চাই না, তাই স্যাড সং, স্যাড সং, আজকে আমার মন খারাপ তাহলে স্যাড সং, অবশ্যই স্যাড সং, কারণ স্যাড সং ছাড়া ভাই আসতে সং কোনো নাই, আর রোমান্টিক সং প্রচন্ড রোমান্টিক হতে, ওফ তখন রাতের বেলা আমি মিস করবো, আমি শো অর্ধেক রেখে দেবো যে গেছে বাসায়, ভালো হয়েছে শোনা আমাকে দেয়নি, ভালো হয়েছে সন্ধ্যার সময় দুইবার করে ভেলপুরি খাইতে হবে, দুইবার করে হালিম, মানে এই যে নতুন বিয়ে করছে বুঝছেন, একটা মেয়ে নতুন বিয়ে করছে, তো বাসায় আসছে, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, এক সপ্তাহ গেছে, যাওয়ার পরে এবার শাশুড়ি খেপে গেছে মোটামুটি, বউ বুঝলাম না, বৌমা আজকে এক সপ্তাহ হয়ে গেল তুমি এই বাড়িতে আসছো, হ্যাঁ তুমি রান্নাবান্না কিছু জানো না টানো নাকি, হ্যাঁ আমাকে তো জানতাম না যে তুমি যে এই যে রান্নাবান্না জানো না, তুমি তো রান্নাঘর ঢুকোই না, ব্যাপারটা কি আম্মা সারপ্রাইজ, আমাদের পরিবার থেকে আগে বলে নাই বুঝলি, ওই ভাষায় গিয়া তুমি সারপ্রাইজ দিবা, তুমি যে রান্নাবান্না জানো না এটা সারপ্রাইজ, চলো আমরা ফোন কল রিসিভ, তুমি আগে কেন আমাদের জানাও নাই, ভাবছিলাম আপনার সারপ্রাইজ দিব, উত্তরায় বলতেছো মিরপুর, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য মিথ্যা কথাও বলতে হয় এখন।
বলো মিথ্যা কথা বলতেছেন আপনি কি বকা দিচ্ছেন এখন তো খালামণিদের বাসায় আসছি তাই না হ্যাঁ তুমি ঢাকায় তোমাদের কে কে আত্মীয় আছে বলো তো তোমার কে কে লাগবে তাই বলো আমার তোমার একটা বড় বোন লাগবে আর তোমার একটা বড় কাজিন লাগবে কি কালার বলো বলো কি কালার কি কালারের বড় বোন একই ডিজাইনের অন্য কালার হচ্ছে শুনছে তোমাদেরকে বুঝছো তাই নাকি হ্যাঁ মাটির মধ্যে মাটি কালারের মধ্যে একটা একটু কাদা 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 কালার আমাদের নতুন মনে করে বলো তুমি মিরপুরে আসো তার তিন দিন পরে আমি জানতে পারি তুমি আসছিলা মিরপুরে কেন ফোন দিতে পারো না এসা মিরপুরে যাবো কি হবে ফোন দিও আমার নিজের কাছে ফোন তোমার থেকে পিচ্ছি তোমার পরিবারে আছে না তার বলতো এই দুইটা কয়টা আরফা মনি আমাকে দিলে টেহা দিবে কয়টা টেহা হ্যালো কি প্রথমে একটা মেয়ের কন্ঠ শুনলো দুইজন জি ভাই বলেন আমি একটা তিনটা আপনার নাম কি আমি তো ওইটাই কই আপনার নাম কি সুসেন সুসেন কিসেন আমি ভাগ্য ভালো দৈন্য সাথে শুরু হয়েছে সদে শুরু হইলে কাম শেষ হ্যাঁ আপনি কখন কখন শুনেন তাহলে কি শুনাইবেন এটা দুঃখ শুনান আপনারা কি শুনান আপনি শুনেন আমরা শুনাই আর আপনি শুনেন আচ্ছা তাহলে আমি রাখে দিই তাহলে শুনেন ভাই শুনতে থাকেন এখন দেখেন আপনি সবকিছু যে এত লেট হবে তা ঠিক না দেখবেন কাইটা দিব এক সেকেন্ডের মধ্যে জব করে জানেন গার্মেন্টস আইরে আমার বড় সাইজের টি শার্ট থাকলে দিয়ে আমার গায়ে লাগবো আফ্রিকার মালই তো আমার ঠিক আছে আমাদের পাইবেন যে সাতটা থেকে আটটা পর্যন্ত নাট হল পাইবেন আফ্রিকার বুকের মধ্যে একটা পকেট থাকবো বড় ওইটার মধ্যে ফুচকা চারাচুরি বেলপুরি থাকবো ঠিক আছে এই তো আর আমার আফ্রিকার মনে করেন জ্যাকেট মনে করেন ৩০টা পকেট ওর মধ্যে মনে কর বল্লার চাক মৌমাছি আমি আফ্রিকা মনে করেন এই মনে করেন এক পর্তে গিরগিটি বেড়ে গেল অ্যানাকোন্ডা বাইরে হলো মনে করেন অ্যানাকোন্ডা চাপ না দিয়া অ্যানাকোন্ডা দিয়ে কান খুঁজেলাম এটা আফ্রিকা জ্যাকেট পরুম কতদিনের ইচ্ছা কতদিনের শখ আরেকটা ফোন দর আফ্রিকা না আমার দক্ষিণ আফ্রিকাটা দিয়ে শুধু আফ্রিকা আমার পছন্দ না দক্ষিণের বাতাসটা খুব ভালো লাগে তাই আমাকে দক্ষিণ আফ্রিকার জ্যাকেট দিয়েন ওদিকে একটু বাতাস টাতাস লাগবে কয়টা আরেকটা ফোন দর কয়টা ফোন দর হ্যালো 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 তিনটা কেডা
প্রিয়ামণি প্রিয়ামণি ওরে মণি গো মণি প্রিয়ার মণি কডা নাম ভাইয়া কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি ভালো আছো নি ডেইলি যে শেয়ার করো আছে কডা শেয়ার করছো ভাইয়া জানো তোমাদের কথা না মানে আমরা কেন এখানে পড়ে রয়েছি যে কোনো ফরেনার আমরা পাইলে তা পারাইবো না কাজল দিছ না বুঝতে হবে না কি বুঝছো কি বুঝছো কাজল দিছি বলে কোথায় কাজল দিছি কাজল কোথায় দেয় বলছি মানে কাজল দিছ না বুঝছো কাজল দিছ না ও আচ্ছা ট্যালেন্টেড লিসেনার গো বাবা ট্যালেন্টেড লিসেনার বলো বলো তুমি যখন যে যারা ফোন দেয় তাদের সাথে যখন ভয়েস চেঞ্জ করে কথা বলো না নাকি লাগে যারা ফোন দেয় তাদের সাথে আজকে একটা ছেলে ফোন দিছে তার সাথে বলছো আবার পুরান ঢাকার থেকে একটা মেয়ে ফোন দিছিল তখন বলছো তুমি তো মুখস্থ করে ফেলাইছো ঠিক আছে আর দু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনি আপনি ওর সাথে একটু ইয়ে আফ্রিকার ভাষায় একটু কথা বলেন না আফ্রিকার ভাষা কি করে বলে আফ্রিকার ভাষা ভাইয়া গাজীপুরের ভাষায় কথা বলো গাজীপুরের ভাষা ঠিক আছে তাহলে আমি বলি গাজীপুরের ভাষা বল হ্যাঁ বলে সেটা যে যে কেমন গাছো সব গদি সব গদি গাজীপুরের ঘাসা গ দিয়ে গবে না তো কি দিয়ে গবে গাজীপুরের ভাষা বলা খুব টাফ ব্রেকে যাওয়ার সময় নেই আপনি কোন এলাকার লোক আপনার এলাকায় ভাষায় কথা বলি বলেন কোন ভাষায় কথা বলতে হবে বলেন শুধু বলটুক একবার বলেন আপনার নাম কি কাইটে দিব মনে হচ্ছে কাফনগরীর আপু আপনার নাম কি হ্যালো এতো ব্রেকে যাওয়াই ভালো আসছিল কিছুই শোনে না মনে হচ্ছে ব্রেকে যাওয়াই ভালো আসছিল কেন যে ক্যান্সেল করলাম হ্যালো 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 হ্যাঁ আপনার নাম কি আপনার নাম রাকিব ভাই আপনি কোন এলাকাতে ফোন দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে তাহলে কি আপনি আমাদের ভাষা বুঝবেন নাকি নারায়ণগঞ্জ আপনি কি আমাদের ভাষা বুঝতেছেন নাকি নারায়ণগঞ্জের ভাষায় কথা বলবো নারায়ণগঞ্জের নাশায় নতা আমাদের নমত তো নাই ভেরি গুড ভেরি গুড আপনি বলতেছেন বড় ফ্যান আমরা শুনতেছি নরনেন হ্যাঁ তাহলে পরিচিত মানুষের সঙ্গে আবার দেখা হয়ে গেল এবার হচ্ছে শেয়ার গুলো পরে দো ঢাকার ভাষায় পড়বো তোমার ভাষায় পড়ো এটা আমি ঢাকায় ঢাকার পুল আর পিঠ ফুলা ঢাকার পুল আর পিঠ ফুলা কেন বলেন মাঝে মাঝে মনে হয় আমার ভিতরে
বল্টু ভাইয়ের আত্মা ঢুকে যায়। এই কালকে পাঁচটা মিষ্টি একসাথে খেয়ে ফেললাম। রোকাইয়া শারমিন লিখেছে, নাট হেয়ারটা ঠিক করেন, আমার চুল আমার মতোই এলোমেলো, আর আমার চুষমা আমার মতো কিউট। এসে মুখে শেয়ার করেছিল, বাঙালি কাজী দিয়া বিয়া পড়াইয়া বউ আনে। আচ্ছা, কি হেডিং থাকে না? কি থাকে না? হেডি থাকে না, আর তো তোমরা লাভ মেরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ লাভ মেরে তো থাকে ভাই। বজেদার হাটি শেয়ার করেছে, সানসিল্ক আক্তার শ্যাম্পু শেয়ার করেছে, নুসরাত তাসমিনি তাসনিম। আমি একটা কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে এমডি ইমদাদুল হক লিখেছে, আপনাদের এই লাইভটা কোথায় হয়? এটা এটা ডিরেক্ট টেলিকাস্ট হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। অ্যাকচুয়ালি আমরা বসে আছি সাউথ আফ্রিকায়, আর মনে করেন যে দেখাইতেছে ঢাকায়। ভাই একটু কষ্ট করে উপরের দিকে তাকান, দেখেন একটা পেজের নাম লেখা আছে, পেজের লোগো আছে, তারপরে বল্টুর পিছনে অনেক বড় একটা সাইনবোর্ড ব্যানার, আর বল্টুর সামনে একটা সুন্দর কিউট চশমা আছে, এটা দেখেন। প্রিয়ামণি শেয়ার করছে, বাপ্পি রায়ন শেয়ার করছে, এমডি শাফি আহমেদ, বজ্জাতের হাড্ডি, তারপর হৃদয়ের মাঝে হোগলার বেড়া, এস এ মুখিত, তারপর দেখতে পাচ্ছি এমডি নাজমুল হাসান বিল্লালকে, তারপরে এফ এম পোকা জাহাঙ্গীর আলম, হৃদয়, বজ্জাতের হাড্ডি, এমডি সোহাগ, এ এস আজিজুল খান, তারপর এমডি মাহবুব হাসান, এ এস আজিজুল খান, এটা তো বললামই। তারপর দেখতে পাচ্ছি আর হোসাইন আহমেদ শান্তকে দেখতে পাচ্ছি, আকাশ পরি, নূরে তাসনিম লিখেছে, গাইয়া গুমে কেমন গাছ, গামরা গালো গাছি, মাহবুব হাসান শেয়ার করেছে, আবদুল্লাহ আহমেদ, তারপর দেখতে পাচ্ছি এমডি আতিকুর রহমানকে দেখতে পাচ্ছি, এই পর্যন্ত দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছি। তারপরেও একটু সাহস নিয়ে বলতেছে, জান আমি তোমাকে একটা হাগ করি, না 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 একদম না, দূরে থাকো, দুই হাত দূরে থাকবা, আমি বেঞ্চের এই পাশে তুমি ওই পাশে, আমি কি তোমার ক্লাসের ম্যাডাম? না তুমি ম্যাডাম কেন হবা, তাহলে পারমিশন নেওয়ার কি আছে? বলতেছে যে এই যে ভাই একদিন যে কি বিপদে পড়ছিলাম আপনাদের, আমি কি বলবো, কি বিপদে রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ করে মনে করেন দুই নম্বরটা সাপছে, এখন কোথায় করি কোথায় করি কোথায় করি কোথায় করি, খুঁজে না পাই যেটা রেল লাইন, তা চিন্তা করলাম দুইটা রেল লাইন আছে, একটাতে বইলে আরেকটাতে রেল হ্যাঁ আমি লাভ দেবো চলে যাবো, ঠিকই বইতে না বইতে দেখি যে একটাতে রেল আইসে, এরপর লাভ দেবো ওইটা দেখেছি গা, এরপর ওইটা তো আইসে লাভ দিয়ে এটা দেয় পড়ছি, আমার তো শেষ হয় না, এমন সময় দেখি দুই দিক দুইটা আইতেছে, এরপরে কি করবো, বহুত কষে লাভ দেয় জীবনটা বাঁচাইছি কিন্তু লুঙ্গিটারে বাঁচাইতে পারি না, আমরা আজকে জীবনটা বাঁচাই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্টস, নাট বন্টু দ্য টু ফান কিংস, ইভেলি প্রেজেন্টস, ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।